আমাদের শীতের পিঠাগুলোর মধ্যে একটি অন্যতম পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম, মিরাবেল্লা পাকশালাতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা আবারও ফিরে এলাম মিরাবেল্লা পাকশালাতে নতুন একটি রেসিপি নিয়ে। মিরাবেল্লা পাকশালাতে আজকে আমরা আপনাদের দেখাবো এই অতি পরিচিত এবং সুস্বাদু মজাদার পাটিসাপটা পিঠা আপনারা কিভাবে সহজে তৈরি করিবেন। চলুন দেখি কিভাবে তৈরি করা যায় অতি সহজে এই সুস্বাদু মজাদার পাটিসাপটা পিঠা। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পেতে পারেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে রেসিপিগুলো শেয়ার করুন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমি এখানে একটি বলের ভিতরে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একবারে অনেক পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন। পানিটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব। এই চালের গুঁড়িটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এটা আমার ঘরে তৈরি চালের গুঁড়ি নয়। বাজার থেকে কিনে নিয়ে আসা চালের গুঁড়ি দিয়ে কীভাবে পাটিসাপটা পিঠা বানানো যায় সেটাই আজ আমরা আপনাদের দেখাবো। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। ভিউয়ার্স, আমি এখানে একটি পাতিল বসিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। চুলোটা আমি জ্বালিয়ে দিলাম, পাতিলের ভিতরে দুধ দিয়ে তারপর চুলোটা আমি জ্বালিয়ে দিয়েছি। চুলোটা জ্বালিয়ে তার উপরে পাতিল বসিয়ে দুধ ঢাললে পাতিলটা যদি গরম হয়ে যায় তাহলে দুধ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব সময় পাতিলের ভিতরে দুধ ঢালার পরে চুলোটা জ্বালিয়ে দেবেন। আমি মাঝে মাঝে দুধটাকে একটু নেড়ে দেব, অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ভিউয়ার্স, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর ভিতরে আমি সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমার এটা গরম হয়ে এসেছে, এখনও ফুটে ওঠেনি। তবে এখন থেকেই এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। ভিউয়ার্স, খিরসা বা ক্ষীরা তৈরির জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। এটাকে অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে আমি 1/2 লিটার করে নেব। চুলোর আঁচটা আমি মিডিয়াম এবং লো এর মাঝামাঝি অবস্থায় রেখেছি। চুলোর আঁচটা ঠিক এমনভাবে রাখবেন যাতে ঠিক এমনভাবে ফুটতে থাকে কিন্তু ফুলে ওঠে বাইরে পড়ে না যায়। ভিউয়ার্স, আমি এখানে 1 লিটার দুধ প্রায় 1/2 ঘন্টা ফুটিয়ে 1/2 লিটার করে নিয়েছি। ক্ষীরা তৈরির জন্য দুধ ফুটিয়ে যত ঘন করে নেবেন পিঠাটা ততই সুস্বাদু এবং মজাদার হবে। এখন আমি এর ভিতরে সেই দুধ দিয়ে গুলিয়ে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে দেব এবং নাড়তে থাকব। গোলানো চালের গুঁড়িটা দেওয়ার পরে সব সময় নাড়তে থাকবেন, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এর ভিতরে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আমি এখানে ব্রাউন চিনিটা ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে খেজুরের গুড় অথবা হোয়াইট চিনি ইউজ করতে পারেন। শুকনো চালের গুঁড়িটা দুধের ভিতরে দেওয়ার আগে সব সময় দুধ অথবা পানি দিয়ে গুলিয়ে দেবেন। দেখুন ক্ষীরাটা আগের থেকে অনেক ঘন হয়ে এসেছে, তবে অনেক ঘন করবেন না কারণ চুলো থেকে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ক্ষীরাটা কীরকম ঘন হয়েছে, ঠিক এরকম ঘন চুলো থেকে নামিয়ে ফেলতে হবে। আপনি যদি ক্ষীরাটাকে চুলোতে এর চাইতে বেশি ঘন করেন তাহলে চুলো থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে ক্ষীরাটা আরও শক্ত হয়ে যাবে। ঠিক এরকম ঘন চুলো থেকে নামিয়ে ফেললে ক্ষীরাটা পারফেক্ট থাকবে। আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব এবং ক্ষীরাটাকে চুলো থেকে এরকমই নামিয়ে নেব। ভিউয়ার্স, ভিজিয়ে রাখা চালের গুঁড়িটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। ভিউয়ার্স, আমি এখন এর ভিতরে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে ব্রাউন চিনিটা ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে খেজুরের গুড় অথবা হোয়াইট চিনি ইউজ করতে পারেন। দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ লবণ। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটি আপনি যদি হাত দিয়ে করেন তাহলে রেজাল্ট সবচেয়ে ভালো আসবে।
আমি এখানে দুধ ইউজ করেছি, আপনারা সেকলে পানিও ইউজ করতে পারেন। তবে দুধ অথবা পানি যেটাই ইউজ করেন না কেন, একসাথে অনেক দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন। ভিউয়ার্স, পাটিসাপটা পিঠা তৈরির সময় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই গোলাটা তৈরি করা। পাটিসাপটা পিঠা তৈরির জন্য যখন আপনি ব্যাটারটা তৈরি করবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন অতিরিক্ত ঘন অথবা অতিরিক্ত পাতলা হয়ে না যায়। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, একেবারে ঘনও না, একেবারে পাতলাও না, মিডিয়াম থেকে একটু পাতলার দিকে। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি ফ্রাই প্যানের ভিতরে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পর আমি মেজারমেন্ট কাপের 1 ফুট কাপ পরিমাণ ব্যাটার ঢেলে দেব। ব্যাটার দেওয়ার সাথে সাথে ঠিক এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ঢেকে রাখবো। যখনই দেখবেন এরকম ছিদ্র ছিদ্র হয়ে এসেছে, ঠিক তখনই ক্ষীরা দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে লম্বা করে এক সাইডে ক্ষীরা দিয়ে দিবেন। ঠিক যেই সাইডে আপনি ক্ষীরাটা দিয়েছেন, ঠিক সেই সাইড থেকে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতেছি পিঠাটাকে। ঠিক এইভাবে পেঁচিয়ে নেওয়ার পরে আমি পিঠাটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি পিঠাটাকে তুলে নেব। ঠিক একইভাবে আমি ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পর আমি মেজারমেন্ট কাপের 1 ফুট কাপ পরিমাণ ব্যাটার ঢেলে দেব। ব্যাটারটাকে ঢেলে দেওয়ার সাথে সাথে এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের জন্য ঢেকে রাখবো। যখনই দেখবেন এরকম ছিদ্র ছিদ্র হয়ে এসেছে, ঠিক এইভাবে এক সাইডে আপনি লম্বালম্বিভাবে ক্ষীরা দিয়ে দিবেন। যেই সাইডে আপনি ক্ষীরাটা দিয়েছেন, ঠিক সেই সাইড থেকে আপনি উল্টে এভাবে আস্তে আস্তে পেঁচিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতেছি পিঠাটাকে। ঠিক এইভাবে পেঁচিয়ে নেওয়ার পরে আমি পিঠাটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে আমি পিঠাটাকে তুলে নেব। ফ্রাই প্যানের ভিতরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দেওয়ার পরে আমি ফ্রাই প্যানের ভিতরে 1 ফুট কাপ পরিমাণ ব্যাটার ঢেলে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে চতুর্দিকে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। ঠিক এইভাবে আমি এখানে ছোট একটি ফ্রাই প্যান নিয়েছি পিঠাগুলো একটু ছোট ছোট করে তৈরি করার জন্য, তাই 1 ফুট কাপ পরিমাণ ব্যাটার ঢেলে দিয়েছি। আপনারা যদি এর চাইতে বড় ফ্রাই প্যান নেন বা পিঠাগুলোকে একটু বড় করে তৈরি করতে চান, তাহলে আপনারা আরেকটু ব্যাটার বাড়িয়ে দেবেন। ঠিক 30 সেকেন্ডের জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখনই দেখবেন পিঠাটা এরকম চতুর সাইড থেকে উঠে আসতেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক তখনই আপনি এর ভিতরে ক্ষীরা দিয়ে দিবেন। এক সাইডে এরকম লম্বালম্বিভাবে ক্ষীরা দিয়ে দিবেন। ক্ষীরাটা মাঝখানে দিবেন না, তাহলে আপনার পেঁচ দিতে সমস্যা হবে। যেই সাইডে ক্ষীরাটা দিয়েছি, ঠিক সেই সাইড থেকে আমি এভাবে আস্তে আস্তে উল্টে পিঠাটাকে পেঁচ দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিঠাটাকে কীভাবে পেঁচ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে পিঠাটাকে পেঁচ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের পাটিসাপটা পিঠা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পেতে পারেন। আবার দেখা হবে মিরাবেল্লা পাকশালাতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।